ঝিনাইদহ দুই আসনে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার 28 ডিসেম্বর সকালে হরিণাকুণ্ড উপজেলার চারতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমান টুকু পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, সকালে কাজের উদ্দেশ্যে হরিণাকুণ্ডুর চারাতলা গ্রামে নিজের পুকুরে যাচ্ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহলের সমর্থক টুকু। এ সময় নৌকার প্রার্থী তাহজিব আলম সিদ্দিকীর সমর্থক দুলালসহ তিনজন তার ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, আহত অবস্থায় টুকুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।